হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা কথা বলবো কি করে জাভা মস কালচার করতে হয়, জাভা মসে কিভাবে প্রিপেয়ার করতে হয়, অ্যাকোরিয়ামে জাভা মসকে কিভাবে সেট করতে হয়, কিভাবে রাখতে হয়, এই নিয়ে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে যান, নিচে গিয়ে এখনই লাল বাটন টিপে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। চলুন ভিডিওতে এগোনো যাক। তো জাভা মস কি, জাভা মস নিয়ে এত আমরা কথা কেন বলছি আজকে? কারণ জাভা মস হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এক ধরনের এমন প্রজাতির গাছ, মস মস একটা গাছ এবং নিম্ন শ্রেণীর গাছ বলা হয়। তো এই গাছটার উপকারিতা এটাই, এটা প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে প্রপার আলো পেলে। আর দুই হচ্ছে, অনেক ধরনের মাছ আছে, শিম্প হয়, তারপর টেট্রা, এরকম ধরনের ছোট মাছ ওই জাভা মসের মধ্যে থাকতে খুবই পছন্দ করে। অ্যাকোরিয়ামের এনভায়রনমেন্টটাকে আদর্শ করার জন্য প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জিপ টুডের মধ্যে প্রপার কভার, তারপর হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য জাভা মসের জুড়ি মেলা ভার, জাভা মস এই জন্য আমরা ব্যবহার করি। তো জাভা মস কোথা থেকে পাবো, কি করব, কিভাবে ইউজ করব, সব আজকে এই ভিডিওতে বলবো। জাভা মস তিনটে ভাবে, তিনটি মোস্টলি তিনটে উপায়ে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা যায়। এক, ফ্লোটিং টাইপ, অর্থাৎ ভাসমান অবস্থায় জাভা মসকে রাখা যায়। দুই, ড্রিপ টুডের মধ্যে রাখা যায়। আর তিন হচ্ছে বল বানিয়ে, জাভা বল বলা হয়, জাভা মস বল বলা হয় সেগুলোকে, সেরকম ভাবে বানিয়ে রাখা যায়। এবার জাভা মস বল মোস্টলি আপনি ইউজ করতে পারেন বেটা ট্যাঙ্কের মধ্যে, গাম্পি ট্যাঙ্কের মধ্যে ইউজ করতে পারেন। প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে অ্যাকোরিয়ামের ন্যাচারাল এনভায়রনমেন্টকে বজায় রাখতে জাভা মসের জুড়ি মেলা ভার। তো এবার জাভা মস কিভাবে কালেক্ট করবেন, কোথা থেকে করবেন, কি করে আটকাবেন, এগুলো একটু শুরু করি। এক, জাভা মসের কালেক্ট, জাভা মস কোথায় পাবেন? লোকাল যে অ্যাকোরিয়ামের দোকানগুলো হয়, সচরাচর লোকালি যে অ্যাকোরিয়ামের দোকানগুলো হয় তারা জাভা মস মোস্টলি রাখেন না। একটু বেটার অ্যাকোরিয়াম, যারা একটু মোটামুটি সব রকম প্রোডাক্ট রাখে, তাদের কাছে জাভা মস আপনি পেয়ে যাবেন। জাভা মসের দাম খুব বেশি হয় না, একটা এরকম বক্স টাইপের কৌটোর থাকে, ওই কৌটোর মধ্যে জাভা মসকে, জাভা মস দেওয়া হয়। তো জাভা মসের মোটামুটি দাম নেয় 150 থেকে 200, 300, 400, এরকম হয়, অ্যামাউন্টের উপর ভ্যারি করে দামটা। তো কতটা অ্যামাউন্ট নেবেন সেরকম দামের উপর জাভা মসের ভ্যারি করে। সেগুলোকে কিনে আনলেন, কিনে আনার পর ছোট্ট এরকম এরকম ছোট ছোট সুতোর মতো অনেক পার্ট গুলো হয় জাভা মসের। তো এবার সেগুলো কিনে আনলেন, তো কিনে আনার পর বললাম আগে একটা কৌটোর মধ্যে জাভা মসকে দেওয়া হয়, এবং সেটা কিনে আনার পর আপনার যে জিপ টুড আছে সেই জিপ টুডের মধ্যে সেগুলোকে অ্যাটাচ করতে হবে। জিপ টুডের প্রথমটা বলি, তারপরে বললো বল কিভাবে বানাতে হয়, তারপরে ফ্লোটিং টাইপের কিভাবে বানাতে হয়। তো ফ্লোটিং টাইপের জাভা মস পরে আসছি, বল পরে আসছি, প্রথমে আসছি ড্রিপ টুট। ড্রিপ টুট কে বানানোর জন্য আপনাকে দুটো জিনিস অ্যাড করতে নিতে হবে, এক হচ্ছে জাভা মস অবভিয়াসলি, এক ড্রিপ টুট, আর একটা হচ্ছে যেটা হচ্ছে নাইলনের যে মাছ ধরে, সেই মাছ ধরার যে সাদা সুতো গুলো হয় সেই সুতো। ওকে, এই সুতোর উপকারিতাটা কি, সুতো গুলো যেহেতু এটা নাইলনের সুতো, জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে না, জলের মধ্যে পচে যাবে না। দুই হচ্ছে এগুলো সাদা হওয়ার জন্য খুব ভালোভাবে এটা জাভা মস দ্বারা কভার হয়ে যাবে, মানে ভিজিবল হবে না, তো সৌন্দর্যটা হানি হবে না, এটা হচ্ছে মেইন উপায়। এবার ড্রিপ টুডের মধ্যে এটা অ্যাটাচ কি করে করবেন, আপনার এই যে বড় ড্রিপ টুড, ড্রিপ টুড থাকছে, এবং ড্রিপ টুডের উপর আপনাকে যে সামনে যে অংশটা ড্রিপ টুডের সব থেকে বেশি অ্যামাউন্টে দেখা যাবে, যেখানে সব থেকে বেশি আলো পড়বে, সেই জায়গাটায় আপনাকে জাভা মসটাকে ভালোভাবে অ্যাটাচ করতে হবে। কি করে অ্যাটাচ করবেন, প্রথমত জাভা মসের কিছুটা অংশ তুলে নেবেন, ওই জিপ টুডের ওই সামনের অংশ যেখানে আপনার ইচ্ছা সেখানে রেখে তার মধ্যে নাইলনের সুতো দিয়ে ওটাকে বেঁধে দিতে হবে। নাইলনের সুতো দিয়ে বাঁধার পর এরকম ভাবে আপনাকে, মানে যে যে জায়গাগুলোতে আপনি জাভা মসকে অ্যাড করতে চান, যেখানে যেখান থেকে আপনাকে মস গজাতে দেখতে চান, সেই জায়গাগুলোকে আপনাকে জাভা মস গুলো দিয়ে বা নাইলন সুতো জাভা মসের দ্বারা বেঁধে ওখানে রেখে দিতে হবে। এই হচ্ছে বেসিক ব্যাপার। এরপর এগুলোকে ট্যাঙ্কের মধ্যে অ্যাড করতে হবে, ট্যাঙ্কের মধ্যে অ্যাড করতে হবে। এবং ট্যাঙ্কের মধ্যে কি কি জিনিস খুব বেশি দরকার, এইটা এই জিনিসটা যে জাভা বল বা ফ্লোটিং জাভা মল সবের ক্ষেত্রে প্রযোজ্য, কি কি জিনিস দিতে হবে, তো এই জিনিসটা পরে আসি। তার আগে বলে দিই মস, মানে জাভা বলটা কিভাবে তৈরি করবেন, আর নেক্সট হচ্ছে যে ফ্লোটিং টাইপটা কিভাবে হতে বানাতে হবে, মানে করতে হবে। ফ্লোটিং জাভা মল এই জিনিসটার একটা জিনিসটা আমি বললাম, ফ্লোটিং জাভা মস মানে কি, এইটাকে আপনি একটা পার্টিকুলার শেপ দিতে পারেন। আপনি কি করতে পারেন, আপনি
এমন কিছু ভাসমান জিনিস নিতে পারেন, যে রকম পাইপ অনেক সময় অনেক ভাসমান পাইপ খুব পাতলা থার্মোকলের পাইপ পাওয়া যায় বা এরকম টাইপের পাইপ পাওয়া যায়, সেইগুলো নিয়ে আপনি ফ্লোটিং জামা মাছ তৈরি করতে পারেন। ফ্লোটিং জামা মাছের বৈশিষ্ট্য এটা এটাই, এই মাছ গুলো আপনি যখন লাইট প্রডিউস করবেন, অ্যাকোরিয়ামে কিন্তু লাইট দিতে হবে, সেই ক্রাইটেরিয়া গুলো আমি পরে আসবো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, এ টু জেড ভিডিওটা দেখুন, নাহলে মিস হয়ে যেতে পারে, মিস হয়ে গেলে জামা মাছ মরে যাবে। এরপর যেটা ফ্লোটিং টাইপের জামা মাছ আসবে, তো ফ্লোটিং টাইপের ওই যে আপনার এরকম টাইপের চৌকো চারকোনা গোল আপনি যেরকম চাইবেন সেরকম করবেন। ফ্লোটিং জিনিসটা কিরকম হবে, অ্যাকোরিয়ামের মধ্যে এতটা সাইজ ধরুন অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের যে কোনো একটা প্রান্তের মধ্যে সেটা ভেসে থাকবে, জাস্ট মনে হবে যেন উড়ে আছে। তো এই জিনিসটা ফ্লোটিং টাইপের জামা মাছ। তো এই জিনিসটাকে দুটো ভাবে করা যেতে পারে, এক ডাইরেক্ট ওই থার্মোকল টাইপের জিনিসগুলো অ্যাড করে সেইখানে ভালোভাবে জামা মাছটাকে প্যাক করে ওই নাইলন সুতো দিয়ে বেঁধে সেটাকে রেখে দেওয়া যেতে পারে, তাতে কি হয় ওয়েট ব্যালেন্সের জন্য ওই জামা মাছটা উপরে ভেসে যাবে না আবার নিচে ডুবে যাবে না, ওই কারণ জামা মাছের মধ্যে জামা মাছের ইটসেল একটা ওয়েট আছে, আর দুই হচ্ছে জামা মাছ আপনি যেটা থার্মোকল দিচ্ছেন সেটার জন্য জামা মাছটা চাইবে ওকে উপরে উঠিয়ে দিতে। তো এই জিনিসটা কিন্তু এটা একটা টাইম উপরে উঠে যায় যখন কি হয় জামা মাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে, তখন এয়ার বাবল গুলো ওখানে ট্র্যাপ হয়ে ওটাকে উপরে উঠিয়ে নেয়, তো এই জিনিসটা হয়ে থাকে। আর যখনই আপনার আবার লাইট অফ থাকবে তখন আবার জামা মাছ নিচে নেমে চলে আসবে, এইটা হচ্ছে ফ্লোটিং টাইপ জামা মাছ। ফ্লোটিং টাইপের আর একটা যেটা সেকেন্ড টাইপ বললাম, সেখানে কি করতে পারেন, সেখানে আপনার জামা মাছটিকে নাইলন সুতো দিয়ে যেমন ফ্লোটিং টাইপের আগে বানিয়েছেন সেম জিনিস বানাবেন, যে ডিস্টেন্সে আপনি যে হাইটে ওটাকে ভাসিয়ে রাখতে চান সেই হাইটের মধ্যে আপনাকে ওটাকে একটা ওই নাইলন সুতো দিয়ে বেঁধে ওটাকে আপনার নিজের জিপ টুট পাথর এনি হাও এনি জায়গার সাথে বেঁধে দিতে হবে। জামা মাছের অ্যাডভান্টেজ কি, জামা মাছের অ্যাডভান্টেজ এটাই, জামা মাছের কোন রকম সাবস্ট্রেট কোন রকম পাথর কোন রকম বালি কোন রকম মাটি দরকার হয় না, এরা ডাইরেক্ট যে এই জিপ টুট বা যে জায়গাটা থেকে আপনার যে জায়গাটা থেকে আপনার জামা মাছটাকে রাখছেন তৈরি করাচ্ছেন সেখান থেকে এরা ডাইরেক্ট নিউট্রিশন নিয়ে নেয়, এরা আসলে পরজীবী হয় এবং পরজীবী হওয়ার সাথে সাথে এতটা সৌন্দর্য প্রদান করে বলে আমরা এটাকে আমরা অ্যাকোরিয়ামে ইউজ করি। তো এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে বল, জাভা বল কি করে বানাবে, জাভা বল বানানোর জন্য কি করতে হবে আপনাকে বলের স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। বলের স্ট্রাকচার আপনি কি দিয়ে বানাতে পারেন, লোহা বাদে যে কোনো টাইপের মেটাল আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, যেমন আমি বলে রাখি তামার তার, তামার তার শক্ত তামার তার অ্যালুমিনিয়ামের তার নিলেন সেটাকে নিয়ে একটা গোল শেপ দিলেন এরকম এরকম ভাবে যেটা আপনার ইচ্ছা মতো সেই শেপের মধ্যে দিয়ে এবার জাভা মাছ গুলোকে আস্তে আস্তে ওর মধ্যে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পর নাইলন সুতো দিয়ে ওটাকে বেঁধে দিলেন। এরপর কি হবে, জামা মাছ যখন আস্তে আস্তে গ্রো করবে, গ্রো হতে কম করে 15 দিন টাইম লাগে, আপনার অ্যাকোরিয়ামে প্রপার লাইট প্রপার সানলাইট নয় প্রপার আর্টিফিশিয়াল লাইট প্রোডিউস মানে প্রোডাকশন তার মধ্যে দিতে হবে, নাহলে জামা মাছের গ্রোথ প্রোডাকশন প্রোডিউস হবে না প্রপার। তো 15 দিন মতো টাইম লাগে একদম প্রপার জামা মাছের ইনস্ট্যান্ট ইনিশিয়াল স্টেজ থেকে একদম ফাইনাল সৌন্দর্য প্রদর্শনের টাইম অব্দি 15 দিন টাইম লাগে মিনিমাম। ওকে, তো এবার ফ্লোটিং এবার বলটা কিভাবে বানাবেন, ওই যে স্ট্রাকচারটা বানালেন বলের মধ্যে সেখানে জামা মাছ গুলোকে বেঁধে দিতে হবে, বেঁধে দেওয়ার পর কি সুবিধা হবে, এরপর দেখা যাচ্ছে আপনার যে বলটা বানিয়েছেন সে তার মধ্যে জামা মাছ গুলো এবার আস্তে আস্তে গ্রো করবে, গ্রো করলে একটা বল গোল শেপ ফর্ম করবে, দিস ইজ দ্য জামা বল কমপ্লিট। এবার জামা মাছের কিছু ক্রাইটেরিয়া কিছু জিনিস যেগুলো আপনাকে মেনটেন করতে হবে সেগুলো কি বলে, এক সানলাইট প্রপার সানলাইট বা আর্টিফিশিয়াল লাইট আপনাকে মানে ওখানে প্রোভাইড করতেই হবে, কারণ হচ্ছে জামা মাছ ফটোসিনথেসিস করবে, ফটোসিনথেসিসের দ্বারা জামা মাছ নিজের অক্সিজেন প্রোডিউস করবে, তো সেই জন্য জামা মাছের জন্য আপনাকে প্রপার লাইট অ্যাড করতে হবে, ঠিক আছে, প্রপার লাইট অ্যাড করতে হবে। এবং জামা মাছ যখন গ্রো করবে অনেক সময় এক্সেস গ্রো করে যায়, তখন কি করতে হবে আপনার কাছে যে অ্যাকোরিয়ামের যে কাঁচি গুলো হয় যেগুলো দিয়ে গাছ কাটা হয় সেই অ্যাকোরিয়ামের কাঁচি গুলো দিয়ে আপনাকে ওগুলোকে ট্রিম করতে হবে, ছেঁটে ফেলতে হবে, তারপর যে অবশিষ্ট জামা মাছ গুলো উপরে ভেসে যাবে সেগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে। দুই তিন হচ্ছে জামা মাছের জন্য এমন মানে জামা মাছ যে ট্যাঙ্কে আপনি রাখবেন সেই মাছ ট্যাঙ্কে এমন মাছ রাখতে হবে যে মাছগুলো জামা মাছকে যাতে না খেয়ে ফেলে, যেমন জামা মাছের ট্যাঙ্কে আমি বারণ করবো গোল্ডফিশ রাখবেন না, গোল্ডফিশ রাখলে কি হবে, গোল্ডফিশ রাখলে জামা মাছের ট্যাঙ্কে ওরা ওই ইগুলোকে খেতে থাকে, তো এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। এই কয়েকটা ক্রাইটেরিয়া ছিল জামা মাছ সম্পর্কে, আর বাকি থাকলো জামা মাছের ডিটেল বলে দিলাম কি করতে হয় না করতে হয় বলে দিলাম, জামা মাছের সম্পূর্ণ কথাবার্তা গুলো যা ছিল বলে দিলাম। এরপর
এরপর জামা মাস 15 থেকে 20 দিন, ন্যূনতম 15 দিন, ম্যাক্সিমাম 20 থেকে 1 মাস অবধি লাগবে। প্রপার লাইট দিতে হবে, লাইট দেওয়ার পর জামা মাস আস্তে আস্তে গ্রোথ করবে। জামা মাসের সুতোর মতো যে সাইড গুলো ওগুলো আস্তে 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 গ্রোথ করবে। তারপর সেই অ্যাকোরিয়ামের সৌন্দর্য দেখলে আপনি জাস্ট পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, জাস্ট এত সুন্দর দেখাবে। কিন্তু কি মাছ রাখবেন তাহলে? মাছ কি রাখবেন না সেটা তো বললাম, টেট্রা গ্রুপের মাছ রাখতে হবে। টেট্রা এমন কিছু মাছ, গাপি, মলি বা মলি অনেক সময় দেখা যায় যে খেয়ে ফেলে, তো মলি এমন কিছু রাখতে হবে যেটা আপনার খেয়ে ফেলবে না জামা মাছকে, কোনো রকম ক্ষতি করবে না। শিম বা চিংড়ি মাছ রাখতে পারেন, খুবই ভালো জামা মাছের জন্য। ওকে, এই সকল জিনিসগুলো রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, অবশ্যই কমেন্ট করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। Thank you.